প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিশ টিভি বাংলা السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فان خير الحديث كتاب الله.

অবশ্য আমার যে বিষয় আছে সে বিষয় হল ইসলামী অর্থ ব্যবস্থা কীভাবে ইসলাম মানুষকে অর্থনৈতিকভাবে উন্নত করতে পারবে এ সেই সাথে পবিত্র করতে পারবে পরিচ্ছন্ন করতে পারবে অর্থ হলেই হয় না পাক অপবিত্র অর্থ অর্থ কিন্তু না আমরা চাই পবিত্র অর্থ সেই পবিত্র অর্থ দিয়ে আমরা যাতে উন্নত হতে পারি সেই ব্যবস্থা ইসলামে আছে ইসলামের ধাতুগত অর্থ হলো শান্তি ইসলামের আবিধানিক অর্থ হল আনুগত্য আত্মসমর্পণ ইসলাম মানেই হচ্ছে ইসতে ইসলাম আল্লাহর কাছে তৌহিদ সহ আপনি তার সামনে আত্মসমর্পণ করবেন স্যালেন্ডার করবেন আর ইবাদতের মাধ্যমে আনুগত্যের মাধ্যমে তার অনুগত হয়ে যাবেন শিখ এবং মুশরিকদের সাথে সম্পর্ক চিহ্ন করবেন এ হলো ইসলাম ইমান কাকে বলে ইমান মানে বিশ্বাস আর ইসলামের সব কিছুটাই মোটামুটি আছে বিশ্বাস তারপর ইবাদত আর তারপর আছে মামালাত মামালাত মানে আচরণ ব্যবহার শুধু ইমান মুখের ভিতরে রাখলে হবে না আর শুধু ইমান মুখে প্রচার করে বেড়ালেও হবে না সে সঙ্গে কি করতে হবে আপনার আচরণ আপনার ব্যবহারে ইসলাম পরিস্ফুট হবে আপনার ব্যবহারে আপনার আচারে আপনার লেবাসে আপনার পোশাকে আপনার চলনে আপনার বলনে ইসলাম চলবে সুতরাং ইমান হচ্ছে তিনটে বস্তুর সমষ্টির নাম এক হচ্ছে অন্তরে বিশ্বাস অন্তর বিশ্বাস করলেন তারপরে কি করতে হবে মুখে শিকার মুখে প্রকাশ আর তারপরে কি কাজে পরিণত এই তিন সমষ্টি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি ইমান বাড়ে কমে ইসলামও সেই রকম ইসলাম আমাদের কাছে এসেছে শান্তির বাণী নিয়ে শান্তির দূত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের কাছে নিয়ে এসেছেন সুন্দর ব্যবস্থা ইসলামে এমন কোনো নীতি নেই যে ইসলামে নেই সব কিছু আছে ইসলামে সমস্ত ব্যবস্থা আছে তার মধ্যে অর্থ ব্যবস্থা ইসলামী অর্থনৈতিক অবস্থার যে ব্যবস্থা সে ব্যবস্থাও ইসলামে আছে আমি আপনাদেরকে একটা একটা করে সেই সমস্ত ব্যবস্থা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন এবং আপনারা আমাদের এই বৈঠকে যদি থাকেন তাহলে ইনশাআল্লাহ জানতে পারবেন যে ইসলাম কিভাবে কি অর্থনীতি চায় মানুষকে কীভাবে উন্নত করতে চায় উন্নয়নের কোন পথ দেখাতে চায় মহান আল্লাহ প্রথমত বলছেন নবীকে সম্বোধন করে ফাইজা ফারাক্তা ফানসাব যখন ফারেগ হবে তখন মেহনত করো ফারেগ হবে মেহনত করো মানে যখন তোমার ইবাদত শেষ হয়ে গেল আল্লাহ তালা এটা বলেন না যে ইবাদত শেষ হয়ে গেলে বসে বসে আরো ইবাদত করো মসজিদে নামাজ পড়তে এলে মসজিদে নামাজ পড়ার পর নামাজ শেষ হয়ে গেলে বসে বসে সুভার আল্লাহ সুভান পাঠ করো ইসলাম কি এটা বলে ইসলাম কি বলে নামাজ শেষ হয়ে গেলে তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো বসে থেকো না আল্লাহর রুজি অনুসন্ধান করো সুতরাং মুসলিমদের জীবনে অবসর বা অবকাশ বলে কিছু নেই অনেক মানুষ রিটায়ার্ড হয় না বলে অবসর প্রাপ্ত অবসর প্রাপ্ত কিসে যে কাজ সে করছিল সেই কাজ থেকে অবসর প্রাপ্ত। জীবনের কাজ থেকে সে অবসরপ্রাপ্ত নয় যে কাজ থেকে রিটায়ার্ড হয়েছে প্রাপ্ত হয়েছে অন্য কাজ তো আছে দুনিয়ার কাজ না থাক দিনের কাজ দিনের কাজ করতে লেগে যাও আসলে বহু মানুষ আছে বিশেষ করে আমাদের মুসলিম যুবক ভাইরা যারা চাকরি পায় না এমন দেশ যে দেশে চাকরির সুযোগ নেই বা এমন সমাজ যে সমাজে কাজের সুযোগ নেই এমন পরিবেশ যে পরিবেশে চাকরির সুযোগ আসে না সেই ক্ষেত্রে হয়রান হয়ে বেকার হয়ে ঘুরে বেড়ায় কিভাবে কাটাবো কোন দিকে যাব কোন পথে যাব এই সুবাদে অনেকে ভ্রষ্ট পথে পা বাড়ায় অনেকে ভোস্পে আবারয় কাজ নেই তো কি করব সেই কাজের অবসরকে কাজে লাগিয়ে ভোস্্ঠপথে যায় নাতা না ইসলামের মুসলমানদের কোনো অবকাশ নেই। হয় দুনিয়ার কাজ না হয় দিনের কাজ দুনিয়ার কাজ না থাকলে দিনের কাজ করো। কিন্তু নেমাথা নিমা বুনুন ফিহিমা ক্যাসি রুমিনা নাস আজ্ হাতু কলফারা মুহাম্দ রসুল্লা আসলা আলাম বলছেন দুটি নিয়ামত দুটি সম্পদ এমন আছে যে ব্যাপারে। বহু মানুষ উদাস বেখেয়াল জানে না খেয়াল রাখে না সে দুটি নিয়ামত কি আসছে হাতু ওয়াল ফারা সুস্থতা আর অবকাশ সুস্থতা আছে সুস্থতার কদর করে না আর অবসর আছে অবকাশ আছে সেই অবসর ও অবকাশকে কাজে লাগায় না এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন কাবলা খামস পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে মূল্যায়ন করো হায়া তোমার মৃত্যু আসার আগে তোমার জীবনকে মূল্যায়ন মারা যাওয়ার পর তুমি তখন জীবনের হাই আফসোস যদি আমি এই করতাম আমি এই করতাম কবরে গিয়ে জাহার নামে আবার আল্লাহ আমাকে আবার ফিরিয়ে দাও দুনিয়াতে আবার আল্লাহ আবার ফিরিয়ে দাও নতুন করে আবার কাজ করবো এই বলে তারা আফসোস করবে কিন্তু না অতএব জীবন থাকতে তুমি জীবনের মূল্যায়ন সাকামিক। তোমার রোগ হওয়ার পূর্বে অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো সুস্থ আছো এখন কাজ করে নাও তো অসুস্থ হওয়ার আগে কাজ করে নাও না হয় এমন সময় আসবে যে সময় তুমি আফসোস করবে এক ব্যক্তি আফসোস করছে হুইল চেয়ারে বসে অ্যাক্সিডেন্ট হয়ে চলাফেরা করতে পারছে না আফসোস করছে হাই রে যদি আমার পা দুটো আজ ভালো হতো তো আমি জামাতে গিয়ে নামাজ পড়তাম যেহেতু সে আগে জামাতে নামাজ পড়েনি অ্যাক্সিডেন্ট হয়েছে এখন সে অক্ষম হয়ে গেছে অসমর্থ হয়ে গেছে তখন আফসোস করছে হাইরে যদি আমার পা দুটো ভালো হতো আমি জামাতে গিয়ে নামাজ পড়তাম কিন্তু এই আফসোস করার আগে তুমি কি করো তুমি তোমার সুস্থতাটাকে মূল্যায়ন করো ও ফারা কাবলাস এখন অবসর আছো এই অবসর সময়টাকে কাজে লাগাও তোমার ব্যস্ততা আসার পূর্বে এমন সময় আসবে তুমি ব্যস্ত হয়ে যাবে আর সুযোগ পাবে না আর দুটো ভালো কথা শোনার সুযোগ পাবে না দুটো ইবাদত করার সুযোগ পাবে না সুতরাং অবসর সময়টাকে কাজে লাগাও হারামিক বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও যুবক অবস্থাকে কাজে লাগাও এই সময় তোমার যৌবন আছে মানে সমস্ত জীবনের মূল অংশ বসন্তকাল এই সময় যুবক ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে ভালো ইবাদত করতে পারে ভালো কাজ করতে পারে উম্মার জন্য বহু কিছু পেশ করতে পারে বৃদ্ধরা বৃদ্ধ হয় তারপরে হজে যায় কিন্তু হজ হচ্ছে যুবকদের আপনারা জানেন হজে কত কষ্ট আকবার এত কষ্ট হজে যে বৃদ্ধদের কাজ নয় কিন্তু অনেক মানুষ বার্ধক্যের অপেক্ষা করে বার্ধক্য আসবে তারপর লাঠি ধরে ধরে চলতে শিখবে তখন হজে যাবে না তোমার যৌবন আছে এই সময় তোমার হজ করার সমর্থ আছে তোমার টাকা পয়সা আছে বল না হুজুর ফিরে এসে আমার কি হবে আবার আমাকে হয়তো পাপ হবে পাপ কেন হবে হজ করে এলে আবার পাপ কেন হবে কিন্তু আসলে সে সুযোগকে গ্রহণ করে না ফলে অনেকে করে কি হজ করতে পারে না কারণ সে সুযোগের সদ্ব্যবহার করেনি যুবক অবস্থাকে সে ব্যবহার করেনি আর পাঁচটা জিনিসের মধ্যে শেষ নম্বর হলো তোমার দরিদ্রতা আসার পূর্বে ধনবত্তাকে মূল্যায়ন করো এখন টাকা পয়সা হাতে আছে কাজ করে নাও টাকা পয়সা হাতে আছে টান করে নাও এমন সময় আসবে যে আফসোস করবে যে হাইরে যদি আমার টাকা থাকতো তাহলে আমি দান করতাম হাইরে যদি আমার টাকা থাকতো তাহলে আমি ইসলামের খিদমত করতাম হাইরে যদি আমার টাকা থাকতো তাহলে মানুষের উপকার করতাম কিন্তু এমন সময় আসবে যে সময়ে সেই আফসোস কোন কাজে দেবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম আমাদেরকে সতর্ক করছেন সাবধান রুজি অনুসন্ধান করো রুজি অনুসন্ধান করো আজমিলু ফিতলা বিদ্যুনিয়া তবে সুন্দরভাবে হারামভাবে নয় জ আপসে আতাহায় আনে দো এরকম না হারাম পথে অবলম্বন করবে না কি পথে রুজি অনুসন্ধান করবে হালাল পথে সুন্দরভাবে হালাল পথে ফাইন নাকুল্লান ময়েশ্বরুল্লিমা খুলে আলাহ প্রত্যেককে সহজ করে দেওয়া হয়েছে আল্লাহ তালা তকদির বলে একটা জিনিসের তাই না এমানের কয়টা রুকুন এমানের ছয়টা রুকুন ৬ নম্বর রুকুনটা হচ্ছে তকদিরের ভালো মন্দের ওপরে ইমান মহান আল্লাহ প্রত্যেক প্রত্যেক মানুষের ভাগ্যে রুজি লিপিবদ্ধ করেছেন কখন করেছেন লিপিবদ্ধ সারা বিশ্ব রচনার হাজার বছর আগে রচনা করে দিয়েছেন এই 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 মানুষটা 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 রুজি 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 না তার একটা পয়সা বেশি পাবে না একটা কম ঠিক বিশ্বাস আছে না নেই আপনার ভাগ্যে যে রুজি লেখা আছে তার একটা পয়সা বেশি পাবেন আর যদি বলেন না আমি অত রুজি নবো না একটা পয়সা কম পাবেন আল্লাহ তালা রুজি লিখে দিয়েছেন সুতরাং সেই রুজি অনুসন্ধানে হালাল পথ ব্যবহার করা যাবে হারাম পথ ব্যবহার করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা হালাল পথে রুজি অনুসন্ধান করতে পারি দর্শক মন্ডলী আমরা সামান্য বিরতি নিচ্ছি বিরতির পর আবার আপনাদের সাথে সাক্ষাৎ করব আবার আপনাদের সামনে কথা রাখবো ইনশাআল্লাহ চুরান্তobatta মহাবিশ্বের মহা বিষয় মহা গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছে কোরআন উইল রিমেইন অ্যাজ দা মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কে রাগেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়

সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রুজি অনুসন্ধান করতে হবে এবং তা কি পথে হালাল পথে হালাল পথে রুজি অনুসন্ধান করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না রুহুল কুদুসি নাফসা ফি রাউই আন্না নাফসান লান তামুতা মিরা আজালাহা ajalaha wa tastaw'a rizqaha যে রূহুল কুদুস জিবরিল লামাকে ওহি করেছেন কোন মানুষ কোন আত্মা এ দুনিয়া ছেড়ে যাবে না যতক্ষণ না তার নির্দিষ্ট বয়স পূর্ণ করেছে নির্দিষ্ট রুজি পূর্ণ করেছে সমস্ত রুজি তার ভাগ্য আসে তারপরে সে মৃত্যুবরণ করবে সুতরাং ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আজমিলু ফিল আর রুজি অনুসন্ধানে সুন্দর পথ অবলম্বন করো ওলা লা মিলান না احدকুম ইসতিতায়ে আর-রযক আই ইয়াতলুবাহু বিমাসিয়াতিল্লাহ তোমাদের মধ্যে কেউ যেন উদ্বুদ্ধ না হয় রুজি আসছে না রুজি আসছে না রুজি আসছে চল এক হারাম পথে নেমে যা না খবরদার না তোমরা সতর্ক থাকো খবরদার হারাম পথে নামবে না রুজিৎ দেরিতে হলেও আল্লাহ তালা রুজিৎ ভাগ্যে লিখে থাকে অবশ্যই আসবে ফাইন আল্লাহ তা আল্লাহ্লা ইউনাল উমা আইন্দাহু ইল্লাহ বে আল্লাহ তালার কাছে যা আছে তা তার আনুগত্য ছাড়া পাওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরও বলছে না ইয়ো হান নাস ইতাকুল্লাহ আওয়াজ মিলুফে তালব ফাইন আল্লাস আল্লাহ তামুন তাহাত্তা তাস্ত ফি আর ইস কথা যে তোমরা আল্লাহকে ভয় করো এবং খবরদার হারাম পথে রুজি অনুসন্ধান করো না কারণ কোন নাফস কোন আত্মা এমন নেই যে তার রুজি পূর্ণ না করে সে দুনিয়া ছেড়ে চলে যাবে এমন হতেই পারে না ইবনে আব্দুল আজিজ বলেন ওমার মাঝে দিবারাত্র তো চলেই যাচ্ছে আর যেটা চলে গেল সেটাকে আসবে ফিরে মোটেই না সুতরাং তুমিও কাজ করে যাও জীবনের প্রত্যেকটা খাতা সাদা পাতা উল্টে দিও না তাতে কাজ করো হয় দিনের কাজ না হয় দুনিয়ার কাজ হজরত তোমার বলেন কোনো কোনো মানুষকে দেখে আমি বড় পছন্দ করি দেখে ভালো লাগে তার লেবাস তার সুন্দর হ্যাঁ তার চেহারা দেখে ভালো লাগে অতপর খোঁজ নেওয়ার পর যখন জানতে পারি যে ওর কোনো কাজ ধান্দা নেই তখন সে আমার চোখে ছোট হয়ে যায় বেকার লোক বসে বসে চায়ের দোকানে গল্প করছে বসে বসে এখানে আড্ডা মারছে বসে বসে এখানে ওখানে মানে সে কেউ মাস্তানি করে বেড়াচ্ছে কেউ কিছু না এরকম লোক আমার পছন্দ না পছন্দ কোন লোক যার কাজ আছে হয় দিনের কাজ না হয় দুনিয়ার কাজ তিনি আরো বলেন আমি তোমাদের কাউকে বেকার রূপে দেখতে অপছন্দ করি যে ব্যক্তি না কোনো দুনিয়ার কাজ করে আর নাই কোনো আখেরাতের কাজ যান্ত্রিক সভ্যতার উন্নত যুগে মানুষ শারীরিক পরিশ্রম কম করে এখন সব কলের মাধ্যমে হচ্ছে যন্ত্রের মাধ্যমে হচ্ছে মানুষের মেহনত কমে গেছে অবসর আরাম আয়েসের সময় বৃদ্ধি পেয়েছে যার ফলে খিদেও কম লাগে আপনি সবসময় বসে থাকলে খিদে বেশি লাগবে লাগবে না আর এর জন্য খাবার সময় হলে তো খেতেই হয় খিদে কম থাকলে কি হবে খাবার সময় এসেছে সকাল হলে ঠিক নাস্তা আবার দশটার সময় ঠিক নাস্তা আবার দুপুরে ঠিক খাবারের সময় যদিও খিদে না লাগে বিকালে আবার চা আবার রাত্রে খেতে তো হবেই খাবার সময়ে খেতে হয় কিন্তু এতে উদুর করতে হয় কেবল এতে না খাওয়ার রুচি থাকে আর না হজম ঠিক মতো হয় আর এর জন্য অধিকাংশ লোকের পেট খারাপ হয় বিভিন্ন পেটের অসুখে ভোগে আর সেই সময় কি ছিল বাড়ে তাই না মানুষ মোটা হতে থাকে মানুষের ডায়াবেটিস মানুষের প্রেশার ইত্যাদি নানা রোগের শিকার হয় কি জন্য বেকারত্বের জন্য কাজ করে না এই জন্য এই জন্য যদি কাজ না থাকে তাহলে জেনে রাখবেন বেকারের চেয়ে বেগার ভালো যদি আপনার নিজের কাজ না থাকে তবু আপনি অপরের বেগার হয়ে কাজ করে দেন এ ব্যাপারে আরবি কবি বলেছেন আলিম তাইয়া মুজাস আবনে মাস আদা ইন্না শাবাব আওয়াল ফারাগ আওয়াল জিদাহ মাফসাদা তুল্লিল মারয়া আইয়ে মাফসাদা হে মুজাস আবনে মাস আদা তুমি কি জানো যে মানুষের যৌবন আর মানুষের অবকাশ আর মানুষের ধনবত্তা কি আছে যৌবন আছে ধন আছে আর অবসর আছে জানছেন তো তিনটে জিনিস একসঙ্গে জমা অবস্থায় কি হবে এই তিনটে জিনিস যদি মানুষের থাকে তাহলে সে ভ্রষ্ট হবে না হবে না সে ভ্রষ্টের পথে পা বাড়াবে এক ভরা যৌবন আছে পয়সাও হাতে আর সেই সাথে তার অবসর আছে তার কাজ নেই আর তার ফলে সে এমন পথে পা বাড়ায় যাতে তার ক্ষতি হয় এবং তাকে খারাপ করে ফেলে আবু বলছেন আমি বললাম সব থেকে সুন্দর আমল কি বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আর আল্লাহ রাস্তায় জেহাদ তারপরে বললাম তারপর কি আইউর রেকাবে আফদাল কোন কিতদাস গোলাম আজাদ করা মানে সব থেকে ভালো তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সব থেকে দামি যেটা সেটা কুল তুফাইলাম আফআল আমি যদি তা করতে না পারি কিতো তা সাজাত করতে না পারি স্বাধীন করতে না পারি তাহলে কি করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন তুইন সানিআন আও তাসনা লিআখরাক কোন কারিগরকে সাহায্য করবে কোন কারিগরকে সাহায্য করবে অথবা যে কারিগর নয় তার জন্য তুমি তার সহযোগিতা করবে তার জন্য তার কাজ তুমি করে দেবে কিংবা তার জন্য কিছু বানিয়ে দেবে তাহলে বোঝা গেল কি যে একজন কারিগর লোক তোমার কাজ নেই সহযোগিতা করো এখানে ইসলামী অর্থনীতি বুঝতে পাচ্ছেন। ইসলামী অর্থনীতির উন্নয়ন কিভাবে আসবে সমাজে ইসলামী অর্থনীতির উন্নয়ন কিভাবে ঘটবে আপনার কাজ নেই আপনি বসে থাকতে পারবেন না কারণ বসে থাকলেই তো মত ক্ষতি বসে থাকলেই ক্ষতি আপনি বসার সময়টাকে কাজে লাগান যদি নিজের কাজ না থাকে তাহলে কোনো কারিগরের কাজ করে দেন কিংবা যে কারিগর নয় তার আপনি কাজ করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন দাউফতু আন বাদি আল আমাল যদি আমি এর কিছু করতে না পারি তাহলে কালা তাকফু শাররাকা عن الناس ফা ইননহা সাদাকাতুম মিনকা আলা nafসিক তুমি মানুষের কাছ থেকে নিজের মন্দকে দূরে রাখবে এটা হবে তোমার জন্য সাদাকা আল্লাহু আকবার তুমি সাদাকা করতে চাও সাদাকা করো কিন্তু তুমি যদি কিছুই করতে না পারো তো কমসে কম মানুষের উপকার করতে না পারলে অপকার কোরো না ক্ষতি কোরো না এটাই হবে তোমার জন্য সাদাকা কাহ রসুল্লাহ সাল্লাহ আলাই দোয়া করতেন আল্লাহ মাইন নিয়ে কামিনাল ক্যাসল আল্লাহ আমি আলস্য থেকে পানা চাচ্ছি আলস্য মানে কি অলসতা কাজ নাই ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে আছে দেখেন লোকেরা চাষ করতে যাচ্ছে মাঠে ঘুমিয়ে আছে লোকেরা দোকান খুলে ফেলেছে ও ঘুমিয়ে আছে লোকেরা নিজের নিজের অফিসে চলে গেছে ও ঘুমিয়ে আছে অফিসে গায়ের হাজিরি হয় নিজের ঠিক মতো ডিউটি পালন না অলস মানুষ কুড়ে মানুষ এরকম মানুষ আল্লাহ পছন্দ করেন না আর পছন্দ করেন না দোয়া করতেন যাই হোক ক্যাসাল মানে হচ্ছে আলস্য অলসতা আমি অলসতা পছন্দ করি না অনেকে বলে কি আমার সেরকম উপযুক্ত কাজ মিলে না আমি কাজ করবো কি করে চাকরি খুঁজলাম আমার বহু সার্টিফিকেট আছে সার্টিফিকেট দেখিয়ে দেখিয়েও চাকরি মিলল না আমি এখন কি করি এই জন্যে আমি বসে আছি বেকার বসে আছি ভাই যে কোনো একটা কাজ করো হঠাৎ করে সাঁজে লোক হওয়ার স্বপ্ন দেখলে তো হয় না হঠাৎ করে লোক হওয়ার স্বপ্ন দেখা সাজে না এক ধাপ এক ধাপ করে উঠতে হয় ইসলামী অর্থনীতির মৌলিক একটা নীতি হলো যে তুমি কি করো এক ধাপ এক ধাপ করে চড়ো আস্তে আস্তে চড়ো হঠাৎ করে খবরদার লোক হওয়ার স্বপ্ন দেখো না ধীরে ধীরে বহু মানুষের কথা শুনেছেন চায়ের দোকান করতে করতে বিল্ডিং করে যায় না কেউ লেবু বিক্রি করছিল হাওড়া ব্রিজের ওপরে তারপরে সে বড়লোক হয়ে গেছে কেউ পেপার বিক্রি করেছিল তারপরে সে দেশের কি হয়েছে দেশের প্রধান হয়ে গেছে এরকম হয়েছে না হয়নি তাহলে ধীরে ধীরে হতে হবে হঠাৎ করে স্বপ্ন দেখা হঠাৎ বড়লোক হওয়ার স্বপ্ন দেখা হতে পারে না এখন আরও একটা কথা বলি সেটা হচ্ছে যে কাজ ছোট ভাবলে হবে না যেহেতু কোনো কাজ ছোট নহে নহে তা নগণ্য যদি পারো কিছু করো জীবনের জন্য জীবনে বাঁচতে হলে কিছু একটা করতে হবে অর্থাৎ কাজ ধরে নিতে হবে ছোট হোক বড় হোক সামনে যে কাজটা আসছে ছোট কাজ যদি হয় ছোটটা ধরে নেন তারপরে আস্তে 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 বড় কাজ দেখেন আর আস্তে আস্তে বড় হন নিজের হাতের কামাই হচ্ছে সব থেকে বড় উপার্জন যে সব থেকে পবিত্র খাবার রাসূল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন মা আকালা আহাদুন তা আমান খাই রামিনাইয়া কুল আমিনা আমাল ইয়া সবচেয়ে পবিত্র খাবার মানুষ খায়নি তার নিজের হাতের কামাই ছাড়া সব থেকে পবিত্র খাবার কি নিজের হাতের কামাই উপার্জন আর নবীল্লাহ দাউদ আলাইহিসাম রাজা ছিলেন তাই না কিন্তু তিনি নিজের হাতে উপার্জন করে খেতেন কারণ নিজের হাতের উপার্জিত খাদ্য হচ্ছে আমাদের কি পবিত্র এবং এই পবিত্রতার মাঝে আমাদেরকে চলতে হবে এবারে সময় শেষ হয়ে এসেছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলুন আমরা ইমানের পাঁচটি অঙ্গ শুনেছি তো আপনি এখন ছটি বললেন প্রমাণ কোনো কিছু থাকলে আমাকে জানিয়ে বাধিতা করবেন ইসলামের রুকুন হচ্ছে পাঁচটা কি আন্তঃশাদা আল্লাহ ইলাহ ইলাল্লাহ মন্তকি মাসোলা তুতিয়া জাগা ও তা সুম রামাদাম ও তাহুজ্জ্বল বাই তাই নি তাতা পাঁচটা রুকুন ইসলামের কি কালিমাহ তারপর নামাজ তারপর হ্যাঁ কালিমা নামাজ তারপর হ্যাঁ খবরদার কালেমা নামাজ রোজা হজ জাকাত এটা কথাটা ভুলে যান সাধারণত মানুষের আছে কালেমা নামাজ রোজা ইসলামী অর্থনীতিতে ক নম্বরে জাকাত জাকাত এ আল্লাহ আমরা মুসলমানরা জাকাতটাকে লাস্ট নম্বরে ফেলে দিয়েছি কারণ নেই তো জাকাত কে দেয় ইসলামের অর্থনীতির অবস্থা কেন দুরবস্থা যেহেতু ইসলামী রুকন মুকস্ত করার সময় ওই জাকাতকে পেছনে দিয়েছি অথচ জাকাত কার পরের স্থান নামাজের পরে কালিমা নামাজ জাকাত রোজা হচ্ছ মনে থাকবে ক্যালেমা নামাজ জাকাত রোজা হচ্ছ এ হলো পাঁচটা রুকুন ইমানের রুকন হলো ছয়টা ইমানের রুকুন ছয়টা কেন তু মিনা বিল্লাহী ও মালাই কাতি হিওয়া কুতুবি হিউ রসুল হিওয়া লিয় ওয়াল কাদারি খাইরি হিবের সার তাই না অবশ্য অনেক কায়দাতে আছে ইমানের রুকুন সাতটা ওরা বলো বল বাস বা আদল একটা রুকুন কিন্তু না আল্লার ওপরে ইমান তাই না ফেরেস্তার উপরে ইমান তারপর কিতাব সমূহের প্রতি ইমান তারপর রসুল সমূহের প্রতি ইমান তারপর আখেরাতের প্রতি এই ইমান আখেরাত কখন থেকে শুরু হয় কখন থেকে শুরু হয় আখেরাত মৃত্যুর পর থেকে আখেরাত শুরু জাহান নাম পর্যন্ত তাহলে অল আদাল মত মৃত্যুর পর পুনরুত্থান এটা তো আর কোন রুকুন না সুতরাং সাতটা যারা বলে তারা একটা বাড়তি বলে এটা ঠিক না বরং আখেরাতের ভিতরে ওটা ভরা আছে আর ছ নম্বর রুকুন হচ্ছে কি আত্মকদের তকদের ভালো মন্দ আমাদেরকে বিশ্বাস করতে হচ্ছে ইমানের হচ্ছে ছটা রুকুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক ইসলাম জানতে মানতে বুঝতে এবং তার উপরে আমল করতে তার ইবাদত আচরণ করতে পারি আল্লাহ আমিন ওসাল্লাহ নবীন মোহাম্মদ ওয়া আলা আলহি ওয়া সাহবিহি আজমাইন oh করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

দায়িত্ব পূরণ করুন আমল এই করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র টিভি বাংলায় সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়